যে কোনো উপায়ে বিএনপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে নীতি বিবর্জিত রাজনীতি ও সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। 25 নভেম্বর এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এই কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছেন। গতকাল যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের প্রতি আস্থাশীল। অথচ বিএনপি নেতারা বানোয়ার তথ্য উপস্থাপন ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে লাগাতারভাবে চিরাচরিত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনে প্রাণে বিশ্বাস করেন জনগণই আওয়ামী লীগের শক্তি, জনগণই ক্ষমতার প্রধানতম উৎস। উবাইদুল কাদের আরও বলেন, বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিএনপি নেতারা প্রতিদিন সমাবেশের নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারছে গণমাধ্যমে এবং বাক স্বাধীনতা আছে বলেই মিডিয়াবাজির রাজনীতি চালিয়ে যেতে পারছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো ক্ষমতার মোহে রাজনীতি করেননি উল্লেখ করে উবাইদুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণের মহান ব্রত নিয়েই রাজনীতি করতে আসছেন। সুমন বিশ্বাস, নিউজ ওয়েব, বিডি।